সিরাজউদ্দৌলা নাটকে একটি অংশে নবাবের অকৃত্রিম দেশপ্রেমের বিকাশ ঘটিয়েছে নাট্যকর। তিনি কোনোভাবেই ইংরেজদের ঔদ্ধত্যকে প্রশ্রয় দিতে চাননি। 15 মাসের নবাবী, তাই তার খুব মসৃণ ছিল না কুসুমাস্তীর্ণ। মির্জাফরকে লেখা ওয়ার্ড সাহেবের গোপন চিঠি নবাবের হস্তগত হলেও মির্জাফরকে তিনি সামান্য ভৎসনাও করেননি। ফলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সাহস সঞ্চয় করেছিল মির্জাফর। কিন্তু প্রাজ্ঞের মতো আচরণ করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিলেন সিরাজ। একবার সবাই তাদের কাছে সিরাজ বলছেন, নাট্যকর সিরাজকে দিয়ে বলিয়েছেন, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন, আজ আপনাদের কাছে আমার এই ভিক্ষা, শুধু আমাকে এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে আপনারা ত্যাগ করবেন না। জাতীয় আবেগ দেশপ্রেম ঝরে পড়েছে সিরাজের সংলাপে। বিশ্বাস হন তাদেরকেও বাংলার স্বাধীনতা, বাংলার মান মর্যাদা রক্ষার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নবাব। মির্জাফরদের সততার পরিচয় পেয়েও শত্রুপক্ষের সঙ্গে গোপনে হাত মেলাবার কথা জেনেও কেবলমাত্র প্রীতি, সৌহার্দ্য আর ভালোবাসা দিয়ে নিজের পক্ষে দেশের মর্যাদা রক্ষার কাজে আহ্বান জানিয়েছেন সিরাজ। জ্বালাময়ী বক্তৃতা নয়, সিরাজের সে স্বরে রয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টির পরিচয়। মির্জাফরের একটি প্রশ্নের উত্তরে শান্ত গলায় সিরাজকে দিয়ে নাট্যকর বলিয়েছেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বপ্রকারে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা আগে পরিত্রাণ পাই, তাহলে পরে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন, আমি তা হৃষ্টচিত্তে মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে যদি অন্য কাউকে এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব।